Thank you.
কালীবাবু সাহা, বাচ্চাটির নাম কালীবাবু সাহা। লেখাপড়ার বাপ হয়ে যাবো।
কৃষ্ণনগরে। এইখানে যদি আমরা সুন্দর করে কীর্তন করি হাত তালি দিয়ে, মহাপ্রভু তিনি সবাইকেই দেখছেন, দর্শন করছেন। হ্যাঁ, তো আমরা সবাই মনের আনন্দে এই মহাপ্রভু স্থানে যদি কীর্তন না করি তাহলে কোথায় করব। এইখানে কীর্তন করলে বিদ্যা কি বিদ্যা, একদম বড় বিদ্যা হয়ে যাবে। আপনারা সবাই মিলে বলবেন রাধাকৃষ্ণ গোবিন্দ গোবিন্দ Oh,
তাই গৌরচন্দ্র
এই জন্য বিষয় থাকতে হয়েছে। ভজ ভজ হরি মনতি